আমার প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক দু হাজার তেইশ আজ উনিশে মে রেজাল্ট প্রকাশিত হলো এবং রেজাল্ট কিন্তু প্রত্যেকের মোটামুটি খুব ভালো রেজাল্ট হয়েছে কিন্তু অনেকেই কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাওয়ার পর বুঝতে পারছো যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো বা গ্রেডিং সিস্টেম এ এ প্লাস ডবল এ কত নাম্বার থেকে কত নাম্বার হয় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কত নাম্বার পেলে হয় অনেকেই হয়তো বুঝতে পারছো না কাজেই তোমরা আজকের এই ভিডিওটি দেখে নাও দেখে নিলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্টার মার্কস লেটার্স কোনটাকে বলা হয় এবং কত পার্সেন্ট নাম্বার পেলে তোমার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন হয় সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই চ্যানেলের এই ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও তো চলো আমরা দেখে নিই আগে তোমাদের এই গ্রেডিং সিস্টেমটা মাধ্যমিক দুহাজার ফার্স্ট ডিভিশনটা কত নাম্বারে তোমার দেখে নাও চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশ অর্থাৎ তোমাদের সিক্সটি পারসেন্ট অর্থাৎ প্রতিটি সাবজেক্টে যদি ষাট করে ওঠে তাহলে দেখো সাতটা সাবজেক্ট ছ সাত বিয়াল্লিশ চারশো কুড়ি অর্থাৎ প্রতিটা সাবজেক্টে হয়তো ষাট ওঠে না কিন্তু অল টোটাল সাতটা সাবজেক্টে সিক্সটি পার্সেন্ট মানে যোগ করে যদি চারশো কুড়ি হয় তাহলে তোমার হচ্ছে ফার্স্ট ডিভিশন চারশো কুড়ি থেকে শুরু পাঁচশো চব্বিশ এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ডিভিশন মার্কস আশা করি বুঝতে পেরেছ সেকেন্ড ডিভিশনটা দেখে নাও তিনশো পনেরো থেকে চারশো উনিশ তিনশো পনেরো থেকে চারশো উনিশ অর্থাৎ পার সাবজেক্ট হচ্ছে তোমাদের ফর্টি ফাইভ ফর্টি অর্থাৎ একশোর মধ্যে পঁয়তাল্লিশ এরম করে তুমি সাতটা সাবজেক্ট গুণ করো দেখো তিনশো পনেরো হচ্ছে তিনশো পনেরো থেকে চারশো উনিশ হচ্ছে তোমাদের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হচ্ছে তোমাদের তিনশো চোদ্দো থেকে ওয়ান সেভেন্টি বা একশো পঁচাত্তর নাম্বার ক্লিয়ার আর দেখো এখানে স্টার মার্ক হচ্ছে স্টার দেখো পাঁচশো পঁচিশ প্লাস অর্থাৎ চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশ ছিল তোমাদের ফার্স্ট ডিভিশন আর যাদের স্টার মার্কস সেটা হচ্ছে তোমাদের পাঁচশো পঁচিশ প্লাস যেটা পাচর সেটা হচ্ছে তোমাদের স্টার মার্কস অনেকেই আছে তোমরা গ্রেড সিস্টেমটা অনেকে বোঝো না এটা দেখে নাও একবার দেখো নব্বই থেকে একশো যাকে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং এটা হচ্ছে ডবল এ তোমরা যারা রেজাল হাতে পেয়েছো দেখো এইভাবেই লেখা থাকবে আশি থেকে উননব্বই হচ্ছে এক্সিলেন্ট অর্থাৎ এ প্লাস থাকবে ষাট থেকে উনআশি ভেরি গুড এটা এ হবে আর পঁয়তাল্লিশ থেকে উনষাট গুড বি প্লাস পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ স্যাটিসফ্যাক্টরি এটা বি আর পঁচিশ থেকে চৌত্রিশ হচ্ছে মার্জিনাল এটা হচ্ছে সি বিলো টোয়েন্টি ফাইভ হচ্ছে ডিসকোয়ালিফাইড বা ডি থাকবে অর্থাৎ যাকে ফেল বলা হয় প্রত্যেকেই তোমরা এই ভিডিওটি দেখলে এবং অবশ্যই বুঝতে পেরেছ তোমাদের এই গ্রেড সিস্টেমটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অ্যাক প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো